অসমী গান করি, আমরা হিন্দি টিন্দি গান করি না, আর আমাদের স্টাফ কোনো মাল টাল কে আসরে উঠে না গান করে না। হরিনাম সংকীর্তন নামযজ্ঞ চলছে, একেবারে প্রাচীন ঐতিহ্য মেনেই, সেই আগেকার সুরেই হরিনাম, ভক্তরা মোহিত হয়ে তা শুনছেন। তারই মাঝে নামগান বন্ধ করে ওই দলেরই একজন ষাটোর্ধ ব্যক্তি কাছে এসে বললেন, বাবু আমাদের এই দল নামগান করে বেড়াই, যৎসামান্য অর্থ নেই, সেই অর্থে আবার 5 বৎসর অন্তর নিজেরাই অষ্টপ্রহর মহোৎসব করি। বাবু আমরা মদ খেয়ে ঠাকুরের গান গাই না, আমাদের কাড্ডায় নাম্বার আছে, মহোৎসব হলে একটু ডাক দেবেন। আসলে বাংলার প্রাচীন সংস্কৃতি, বলা ভালো ঐতিহ্য, এই মহোৎসব এবং এই হরিনাম সংকীর্তন, এটি হিন্দু ধর্মের বিশেষ রীতি হলেও এই উৎসবে সাধারণ ভক্তের মাঝে হাজার হাজার ক্ষুধার্থ মানুষও দুবেলা দুমুঠো অন্ন পান, এখানেই এই অনুষ্ঠান বা উৎসবের সাফল্য। তবে এখন হরিনাম সংকীর্তন কেমন যেন অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে, ভগবানের নামগান হলেও আজ আর তা শুনে তেমনভাবে আর মনটা আকুল হয় না, প্রাণ জুড়িয়ে যায় না, হরিনামের এই সুর কেমন যেন বদলে যাচ্ছে। তবে এই বৃদ্ধ জানালেন তাঁরা এখনও পুরাতন সুরে হরিনাম করেন, শুনুন উনি কি বলছেন। আমরা এই যে দেখুন, এই যে আমরা গান করছি, এটা আমাদের স্টাফ, নদীর ওপারে আমাদের বাড়ি, আর আমরা এরকমই গান করি, আমরা হিন্দি টিন্দি গান করি না, আর আমাদের স্টাফ কোনো মাল টাল খেয়ে আসরে উঠে না গান করে না, আর আমরা যেটুকুন পয়সা জমাই আমরা 5 বছর অন্তর, এই টাকাটা নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান করে টাকাটা ব্যয় করি। আমার নাম মদন সাময়, আমার ফোন নাম্বার হলো 98-00-32-21-30। ওদের ওপারে আমরা অন্যভাবে গান করি না, আমরা এরকম স্বাভাবিক গান করি, হ্যাঁ আমরা এরকম স্বাভাবিক গান করি, আর আমাদের হিন্দি টিন্দি উর্দু টুর্দু ওইসব কিছু নেই। কার পকেট থেকে পড়েছে? পকেট থেকে কার পড়েছে জানি না, তবে এদেরকে চিনি।